Hello everyone, Assalamu Alaikum. I'm Umm Salma Urmi, Executive Director and Consultant Physiotherapist at Mayfair Wellness Clinic. আপনারা কি কেউ রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে বা গাড়ি অ্যাক্সিডেন্ট করে ঘাড়ে ব্যথা পেয়েছেন এবং দীর্ঘদিন ধরে ঘাড়ে ব্যথার এই সমস্যায় ভুগছেন? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য, কারণ আজকে আমরা ভিডিওটিতে কথা বলবো হুইপ্ল্যাশ ইঞ্জুরি নিয়ে। হুইপ্ল্যাশ ইঞ্জুরিটা অ্যাকচুয়ালি আমাদের ঘাড়ের বা নেকের একটা ইঞ্জুরি। এটা সাধারণত রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে বা গাড়ি অ্যাক্সিডেন্টের ক্ষেত্রেই বেশি দেখা যায়। এমন নয় যে ব্যাপারটা অনেক বড় অ্যাক্সিডেন্ট হতে হবে, অনেক সময় দেখা যায় যে একটা গাড়িকে পিছন থেকে অন্য গাড়ি যখন ধাক্কা দিচ্ছে তখনও একটা মাইনর একটা অ্যাক্সিডেন্ট হচ্ছে, হয়তো আপনার গাড়ির খুব ক্ষতি হয়নি কিন্তু একটা নেকে একটা জার্কি একটা মুভমেন্ট হয়, তো ওই সময় দেখা যায় আপনার নেকের মাসেলে বা আপনার লিগামেন্টে একটা ইঞ্জুরি হয়। এই জন্য কিন্তু এটাকে আমরা হুইপ্ল্যাশ ইঞ্জুরি বলছি। আরও কিছু ক্ষেত্রে এই ইঞ্জুরিটা হতে পারে, যেমন ফুটবল খেলা বা ধরনের ফিজিক্যাল গেমের ক্ষেত্রেও হুইপ্ল্যাশ ইঞ্জুরিটা হতে পারে, বা যদি কোনো ডিরেক্ট ট্রমা হয় বা ফল হয় সেসব ক্ষেত্রেও কিন্তু হুইপ্ল্যাশ ইঞ্জুরিটা হতে পারে। প্রথমে একটু দেখি যে আসলে হুইপ্ল্যাশ ইঞ্জুরিটা কেন হচ্ছে। আমরা যখন গাড়িতে বসি দেখা যাচ্ছে যে যখন পিছন থেকে ধাক্কা দিলে আমাদের অ্যাক্সিডেন্টের সময় যেটা হয় যে একটা হাইপার একটা মোশনে থাকি আমরা, তো ওই সময় দেখা যায় প্রথমে অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে ওই সময় প্রথমে দেখা যায় আমাদের নেকটা একটা হাইপার এক্সটেনশনে চলে যায়, দেন সামনের দিকে আবার একটা হাইপার ফ্লেকশনে চলে যায়। সো এটা একটা এই ধরনের একটা মুভমেন্ট হয়। সো ফার্স্টের দিকে প্রথমে দেখা যায় আমরা ব্যাকে চলে যাচ্ছি এবং অতিরিক্ত এখানে অনেক বেশি ফিজিওলজিক্যাল নর্মাল মুভমেন্টটা হচ্ছে, অনেক বেশি হয় মুভমেন্টটা পেছনে, দেন আবার সামনে একটা হাইপার ফ্লেকশন হচ্ছে। সো এইভাবে দেখা যায় ইঞ্জুরিটা হয়, কারণ এটা খুব হাই ইম্প্যাক্ট একটা ফোর্স পড়ছে আপনার নেকের মাসেল এবং আপনার স্পাইনের উপরে ওই সময়, এই জন্য তখন আমাদের এই ইঞ্জুরিটা হচ্ছে। এবং এটা আসলে ফোর্সের উপরে বা অ্যাক্সিডেন্টের বা স্ট্রেসটার উপরে ডিপেন্ড করবে যে আপনার কতটুকু ইঞ্জুরি হচ্ছে। আমরা একদম শুরুতে যদি বলি যে সফট টিস্যু ইঞ্জুরি বা লিগামেন্টের ইঞ্জুরি থেকে শুরু হতে পারে, যে আমাদের তখন সার্ভিকালের যে স্পাইন আছে সেটার বিভিন্ন লিগামেন্ট থাকে যেগুলো জয়েন্টগুলোকে সাপোর্ট করে, তো ওই লিগামেন্টগুলোতে ইঞ্জুরি হতে পারে বা টিয়ার হতে পারে। এর সাথে দেখা যায় আমাদের যে মাসেলগুলো আছে সেই মাসেলেও কিন্তু ইঞ্জুরি বা টিয়ার বা টর্ন হতে পারে। লিগামেন্ট স্প্রেইন বা মাসেল টর্ন হওয়া বা স্ট্রেইন হওয়াটা কিন্তু খুবই নর্মাল হুইপ্ল্যাশ ইঞ্জুরিতে, কিন্তু ইঞ্জুরির পরিমাণটা যদি অনেক হয় তাহলে এক্ষেত্রে আরও বেশ কয়েকটা কনসিকোয়েন্স বা আরও বেশ কয়েকটা ইঞ্জুরি হতে পারে। তার মধ্যে একটা রয়েছে আমাদের যে ভার্টিব্রাগুলো রয়েছে, আমাদের ছোটো ছোটো যে হাড়গুলো রয়েছে আমাদের সার্ভিক্যাল স্পাইনে, সেখানে মাইক্রো ফ্র্যাকচার হতে পারে। আবার দেখা যায় যে ডিস্কগুলো রয়েছে আমাদের স্পাইনে, ওই ডিস্কগুলোর ক্ষেত্রেও কিন্তু ইঞ্জুরি হতে পারে। আবারও বলবো যে আমাদের ইঞ্জুরির পরিমাণটা বা ক্ষতির পরিমাণ বা ড্যামেজের পরিমাণটা নির্ভর করবে যে আমরা আঘাতটা কত জোরে পেয়েছি, এবং সেই অনুযায়ী কিন্তু আপনার সিমটমগুলোও একটু ডিফারেন্ট হবে। আপনার যদি শুধু সফট টিস্যু ইঞ্জুরি হয় তাহলে তো সিমটমগুলো আমরা আলোচনা করবো যে কতটুকু সিমটম হতে পারে, বাট যদি আপনার ভার্টিব্রার ফ্র্যাকচার হয় বা আপনার যদি নার্ভের কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আপনার সিমটমগুলো একটু ডিফারেন্ট হবে। সাধারণত দেখা যায় যে এ ধরনের রোড অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে বা ট্রমার ক্ষেত্রে প্রথম দিকে অ্যাড্রেনালিন রাশটা এত বেশি থাকে বা ইনিশিয়াল শকটা এত বেশি থাকে যে ওই মুহূর্তেই অনেক সময় অনেকে ঘাড়ের ব্যথাটা বা এই সমস্যা ফিল করেন না। এটা সাধারণত একদিন, চব্বিশ ঘন্টা বা 48 ঘন্টার মধ্যে কিন্তু এটার সিমটমগুলো পেশেন্ট বোঝা বা ফিল করা শুরু করে। এবার একটু হুইপ্ল্যাশ ইঞ্জুরির সাইন সিমটমের দিকে চলে যাই। সাধারণত এইসব ক্ষেত্রে দেখা যায় যে একটা হেডেক, ব্লার্ড ভিশন, ডিজিনেস এগুলো দেখা যায়। কিছু কিছু খুব আনকমন কিছু কেসের ক্ষেত্রে মেমোরি লসও দেখা যায়, বাট দেখা যাচ্ছে যে এই সিমটমগুলো অনেক সময় একটু বেশ কিছুদিন রেস্টের সাথে চলেও যায়, কিছুটা কমে আসে। এর সাথে যেই সিমটমগুলো খুব বেশি কমনলি দেখা যায় বা খুব বেশি ডিস্টার্ব করবে সেটা হচ্ছে যে আমাদের প্রচণ্ড একটা নেক পেইন থাকে, হ্যাঁ, এবং নেকের স্টিফনেস থাকে, মুভমেন্টে খুব সমস্যা হয় নেকের। আরেকটা হচ্ছে যে অনেক সময় নেকের যে মাসলগুলো আছে বা আপার ব্যাকের বা শোল্ডারের যে মাসলগুলো আছে এগুলো প্রচণ্ড টেন্ডার বা সোর হয়ে থাকে। আবার দেখা যায় যে অনেকে বলে যে যেহেতু লিগামেন্ট ইঞ্জুরি হয় বা সফট টিস্যু ইঞ্জুরি থাকে, অনেকে বলে যে মাথাটা ধরে রাখতে পারছি না, হেডটা অনেক হেভি একটা ফিলিং দেয়। এছাড়া কিছু সিমটম আছে যেগুলো আমরা যদি আমাদের ভার্টিব্রার ফ্র্যাকচার হয়ে যায় বা যদি নার্ভের সমস্যা হয় বা ডিস্ক ইঞ্জুরি হয় সেক্ষেত্রে কিন্তু আরও কিছু সিমটম দেখা যায়, যদিও সেগুলো একটু বেশি ইঞ্জুরির ক্ষেত্রে হয়। যেমন ওইসব ক্ষেত্রে অনেকের হাতে ঝিঝি করতে পারে, ব্যথাটা একটা শুটিং পেইন ঘাড় থেকে একদম হাত পর্যন্ত আসতে পারে, তো এগুলো সাধারণত আমাদের নার্ভের বা ডিস্কের সমস্যা হলে দেখা যায়। মোস্ট অফ দি কেসেসে আমাদের ইঞ্জুরিটা যেহেতু সফট টিস্যু ইঞ্জুরিটাই বেশি হয় এবং সেই ক্ষেত্রে আমাদের পেইনটা বা স্টিফনেসটা বা রেঞ্জ অফ মোশনটা কমে যায় এবং সেটা নেকে বা শোল্ডারে বা আপার ব্যাক পর্যন্ত দেখা যায়।
এবং এই জন্য এটার এটা কিন্তু একটা প্রপার ডায়াগনোসিস করা বা কনসালটেশন করিয়ে নেওয়াটা খুবই জরুরি। এমআরআইটা সব ক্ষেত্রে লাগে না, প্রথম দিকে আপনার ফিজিক্যালি অ্যাসেস করেই আপনার ফিজিশিয়ান অনেক কিছু বলে দিতে পারবে যে ইঞ্জুরিটা কতটুকু হয়েছে আপনার। তাছাড়া একটা এক্স রে করে দেখা যেতে পারে, আর যদি অনেক দিনেও ব্যথাটা না সারে, একটা দীর্ঘমেয়াদী ব্যথা থাকে এবং ইঞ্জুরিটা অনেক বেশি হয়, সেসব ক্ষেত্রে কিন্তু একটা এমআরআই করেও আপনার লিগামেন্ট, আপনার জয়েন্টস এবং আপনার নার্ভের কী অবস্থা আছে, ডিস্কের ইঞ্জুরি আছে কি না সেগুলো দেখা যেতে পারে। আবার অনেক সময় দেখা যায় যে হুইপ্লাশ ইঞ্জুরির ক্ষেত্রে অনেক সময় ঘাড়ের বা এই সমস্যাগুলো তো বেশি থাকে, কিছু সময় আমরা শোল্ডারের প্রবলেমটা মিস করে যাই। অর্থাৎ যদি কেউ ড্রাইভ করেন এবং অর্থাৎ স্টিয়ারিং ধরে আছেন, ওই সময় যদি ইঞ্জুরিটা হয় বা অ্যাক্সিডেন্টটা হয়, তখন কিন্তু দুইটা শোল্ডারের উপরও একটা বিশাল ট্রমা যায় বা ইঞ্জুরি, আপনার সফট টিস্যু ইঞ্জুরি ওখানেও হতে পারে। এই জন্য আপনার শোল্ডার জয়েন্টগুলোও কিন্তু চেক করিয়ে নেওয়াটা জরুরি। এবার আসুন একটু জেনে নিই যে হুইপ্লাশ ইঞ্জুরি হলে আমরা কিভাবে এটা বাসায় কিছুটা টেক কেয়ার করতে পারবো। প্রথমত ইঞ্জুরিটা হওয়ার পরপরই, যেহেতু এটা একটা সাডেন ট্রমা বা ইঞ্জুরি, আপনার দেখা যাচ্ছে যে জয়েন্টে বা আপনার নেকে ইনফ্লামেশন হবে বা সোয়েলিং হবে, সেসব ক্ষেত্রে অবশ্যই আইসিং করাটা জরুরি। তো অনেক সময় আপনি আপনি ডিরেক্ট আইস একটা টাওয়ালে নিয়েও ব্যবহার করতে পারেন, বা অনেক সময় আইস কম্প্রেশনের জন্য অনেক ধরনের আইস ব্যাগ পাওয়া যায়, সেগুলো ব্যবহার করতে পারেন। প্রতি এক দেড় ঘন্টা বা দুই ঘন্টা পরপর যদি 5-10 মিনিটের জন্য আপনার ফুল নেক এরিয়াটাতে আপনি আইস কম্প্রেশন দেন, তাহলে সেটা আপনাকে আপনার পেইন থেকে অনেকটা রিলিফ দিবে এবং আপনার যে সোয়েলিং এবং ইনফ্লামেশন আছে এগুলো একটু কমে আসবে। এবং যেহেতু হেডে একটা হেভিনেস থাকে, মাসলগুলোতে ইঞ্জুরি থাকে, লিগামেন্টে ইঞ্জুরি থাকে, এগুলোকে হিল করার জন্য একটু সাপোর্ট দেওয়া জরুরি এবং একটু রেস্ট দেওয়া জরুরি। সেই জন্য আমরা সাধারণত সফট কলার অ্যাডভাইস করে থাকি। আপনারা যদি বেশ কিছুটা সময় আপনারা সার্ভিক্যাল কলার ইউজ করেন, তাহলে আপনার নেকটা সাপোর্ট পাবে এবং হিলিংটাও অ্যাসিলারেট হবে। এবং আপনাদের এই অ্যাকিউট ইঞ্জুরির যে সময়টা হিল করার জন্য টাইম নিচ্ছে আপনার সফট টিস্যু, ওই সময় কিন্তু খুব বেশি স্ট্রেচিং বা কোনো ধরনের কোনো স্ট্রেন্থেনিং, কোনো এক্সারসাইজ করার ওই মুহূর্তে প্রয়োজন নেই। ওই মুহূর্তে আপনার টিস্যুগুলোর রেস্টটা কিন্তু বেশি জরুরি। এবং ওই সময় যদি আপনি একজন ফিজিওথেরাপিস্টের শরণাপন্ন হন, তাহলে আপনাকে সেক্ষেত্রে আল্ট্রাসাউন্ড বা কিছু কিছু ক্ষেত্রে অ্যাকিউট কেসে আমরা হাই ইন্টেন্সিটি লেজার ইউজ করি, সেটা দেওয়া যেতে পারে যাতে করে আপনার হিলিংটা একটু তাড়াতাড়ি হয়। এবং যখন বেশ কয়েকটা সপ্তাহ চলে যায় এবং আপনার ব্যথাটা কমে আসছে, ওই সময়টায় কিন্তু স্কার টিস্যু ফর্ম হওয়া শুরু হয় এবং আপনার সফট টিস্যুগুলো আরেকটু হিল হতে শুরু করে। ওই সময়ও কিছু সফট টিস্যু মাসাজ টেকনিক ইউজ করলেও কিন্তু আপনার হিলিংটা আরও প্রপার হবে এবং আপনি বেটার ফিল করবেন। আরও দেখা যায় যে সময়ের সাথে যখন আপনার, যদি ইনকেস আপনার প্রপার ট্রিটমেন্ট না হয় বা আপনি যদি প্রপার হেল্প সিক করতে না পারেন, কিছু কিছু ক্ষেত্রে মুভমেন্ট অনেক বেশি, যদি মাসখানেক বা দুই মাস মতো সময় চলে গেলে অনেক সময় দেখা যায় যে জয়েন্টগুলো স্টিফ হয়ে যায় এবং দেখা যায় পেশেন্ট সাইড ওয়াইজ মুভমেন্ট বা স্পেসিফিক কিছু মুভমেন্ট দেখা যায় করতে পারে না, সেসব ক্ষেত্রে আপনার ফিজিওথেরাপিস্টের পরামর্শ অনুযায়ী আপনার কিছু স্ট্রেচিং এক্সারসাইজ ওই সময় বা কিছু জয়েন্টের মোবিলাইজেশন ওই সময় করা যেতে পারে, যখন অলরেডি আপনার সফট টিস্যুটা বা আপনার বেশ হিলিং প্রসেসটা বেশ কিছুটা এগিয়ে গেছে। কিন্তু যদি আপনার অ্যাডিশনাল সিমটমগুলো থাকে, যেগুলো আমরা একটু আগেই আলোচনা করেছি, যে যদি আপনার নার্ভের সমস্যা দেখা যায় এবং আপনার যদি ফ্র্যাকচার থাকে, সেসব ক্ষেত্রে যদি আপনার ব্যথাটা হাত পর্যন্ত আসে বা ঝিঝি থাকে, শুটিং পেইন থাকে, সেসব ক্ষেত্রে কিন্তু আরও কিছু অ্যাডিশনাল ট্রিটমেন্ট এখানে লাগবে। আর যদি আপনাদের এই সিভিয়ার সিমটমগুলো না থাকে, সেক্ষেত্রে আপনারা অ্যাকিউট ফেজটা পার হয়ে গেলে আপনারা কিছু স্ট্রেন্থেনিং এক্সারসাইজ শুরু করতে পারেন। স্ট্রেন্থেনিং এক্সারসাইজের মধ্যে আমরা যেটা বাসায় করতে বলি সেটা হচ্ছে আইসোমেট্রিক এক্সারসাইজ অ্যাকচুয়ালি। এক্ষেত্রে আমাদের মুভমেন্ট হবে না, কোনো মুভমেন্ট দেখতে পাবো না আমরা, কিন্তু আমাদের নেক মাসেলের স্ট্রেন্থেনিং হবে। সেটার জন্য প্রথমে আমরা ফ্লেকশন এবং এক্সটেনশনের মুভমেন্টগুলো করব। আমরা যদি ঘাড়টাকে সামনের দিকে ভাঁজ করতে চাই এবং আমরা হাত দিয়ে সেটাকে রেজিস্ট করি, তাহলে কি হবে যে আমরা হাত মাথাটা সামনের দিকে ভাঁজ করছি কিন্তু আবার হাত দিয়ে অপোজিট ডিরেকশনে প্রেসার দিব, তখন দেখবেন যে আপনাদের নেকের মাসলগুলো কন্ট্র্যাক্ট করবে কিন্তু মুভমেন্ট হবে না কোনো। সো এটা এভাবে হবে এবং আপনারা এটা 5-6 সেকেন্ডস করতে পারেন। আবার একইভাবে আমরা এক্সটেনশন করব এবং আমরা এক হাত দিয়ে সেটাকে রেজিস্ট্যান্স দিব। সো আপনারা এক হাত দিয়ে করতে পারেন, আপনারা দুই হাতও ইউজ করতে পারেন। যে আমরা এখন এখানে যে মুভমেন্ট হচ্ছে সেটা হচ্ছে আমরা মাথাটা পেছন দিকে এক্সটেনশন করতে চাচ্ছি এবং হাত দিয়ে সেটাকে আমরা আবার রেজিস্ট করছি। সো
1, 2, 3, 4, 5, 6 এভাবে দেন আমরা একইভাবে সাইড ওয়াইজ যদি করি সাইড ফ্লেকশন তো হাত এভাবে দিবেন এবং আমরা কি করছি এখানে মুভমেন্ট ঘাড়ের মুভমেন্ট আমরা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে এটা এবং আমরা হাত দিয়ে আবার রেজিস্ট্যান্স দিচ্ছি বা আমরা আমাদের মাথা দিয়ে যেদিকে চাপ দিচ্ছি হাত দিয়ে তার উল্টো দিকে চাপ দিচ্ছি অপোজিট ডিরেকশনে সো এভাবে 1, 2, 3, 4, 5, 6 তারপরে আবার এই হাত দিয়ে যদি আমরা ঘাড় সাইড ফ্লেকশন করছি এ পাশে চাপ দিচ্ছি এবং হাত দিয়ে তার অপোজিট ডিরেকশনে চাপ দিচ্ছি সো 1, 2, 3, 4, 5, 6 এবং ফাইনালি রোটেশন মুভমেন্ট সেটার জন্য আমরা এখন আমরা যেরকম রোটেশন করি এই মুভমেন্টটা করব এবং হাত দিয়ে সেটাকে আবার রেজিস্ট্যান্স দিব বা অপোজিট ডিরেকশনে চাপ দিব সো এভাবে আবার এই সাইডেও 1, 2, 3, 4, 5, 6 খেয়াল করবেন যে আমরা নেক দিয়ে বা আমাদের হেড দিয়ে যেই পাশের মুভমেন্ট করতে চাচ্ছি সেটা সেই দিকের মুভমেন্ট আমরা সেই দিকের প্রেশার দিব এবং হাত দিয়ে আমরা অপোজিট ডিরেকশনে আমরা প্রেশারটা দিচ্ছি এবং প্রত্যেকটা ক্ষেত্রেই একই উপায় আপনাকে করতে হবে এই এক্সারসাইজগুলো কিন্তু আপনারা প্রতিদিন তিন বেলা করে করতে পারেন এবং প্রতি বেলায় প্রত্যেকটা এক্সারসাইজ 5 থেকে 6 বার করে করতে পারেন এবং গ্র্যাজুয়ালি আপনাদের রিপিটেশনগুলো আপনারা বাড়িয়ে নিতে পারেন এবং এটাতে আসলে কনসিস্টেন্ট থাকতে হবে এক্সারসাইজগুলো ঠিক 2-1 দিন বা 2-3 দিন করে ছেড়ে দিলে কিন্তু আপনার স্ট্রেংথটা মাসেলের যে স্ট্রেংথ বাড়াতে চাচ্ছি আমরা সেটা বাড়বে না একটু কনসিস্টেন্ট থাকতে হবে এবং রেগুলার এটা করতে হবে আশা করি আজকের হুইপ্ল্যাশ ইঞ্জুরি নিয়ে দেওয়া তথ্যগুলো আপনাদের উপকারে আসবে এবং দেখানো এক্সারসাইজগুলো করে আপনারা ভালো থাকতে পারবেন পরবর্তীতে আরও বিভিন্ন হেলথ টিপস পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ